আমার ক্লাস নাইনের স্টুডেন্ট। আমি এই আজকে তোমাদেরকে আজকের ক্লাসটা তোমাদের খুব ইন্টারেস্টিং ক্লাস বুঝার চেষ্টা করবে। আমি আজকে তোমাদেরকে একটা পার্টিকুলার টপিকস পড়াবো যাকে বলে আর্কিমিডিসের সূত্র। আর্কিমিডিসের সূত্রটা হলো, আর্কিমিডিস একজন সায়েন্টিস্ট, উনি একটা প্রিন্সিপল বের করেছিলেন যেটা আজকালকার জীবনে আমাদের প্রচুর প্রয়োজন হচ্ছে, প্রচুর প্রয়োজন হচ্ছে। এই আজ এই যে একবার কী হয়েছিল, আমি তোমাদেরকে জাস্ট একটা ইতিহাস বলছি। একবার দেশের রাজা সোনাটা মানে একটা টুপি বানানোর জন্য বলেছিল, সোনার একটা টুপি। তো টুপিটা বানাতে গিয়ে যারা টুপিটা বানায় এখানে সোনার সাথে অন্য কিছু মিক্স করে দেয়, এই এই ব্যাপারটা ধরাটা মানে বিরাট মুশকিল হয়ে পড়েছিল। সোনাটা কী করে সোনার সাথে অন্য কিছু মিক্স করে দেয়, এখন যদি এক কেজি সোনার টুপি বলতে গিয়ে আধা কেজি অন্য কিছু জিনিস মিলিয়ে, হাফ কেজি অন্য কিছু আর হাফ কেজি সোনা মিলিয়ে যদি টুপিটা বানিয়ে দেয় তাহলে বুঝবে কী করে, এইটা নিয়ে একটা বিরাট চিন্তা হয়েছিল। আর্কিমিডিস এই ব্যাপারে বিশেষ চিন্তায় পড়েছিলেন। তখন তিনি একদিন কী করলেন, বাথরুমে অনেকদিন থেকে তিনি এই সলিউশনটা নিয়ে একটু চিন্তা করছেন যে আমি এটা কী করে বের করবো। একদিন বাথরুমে স্নান করছেন, স্নান করে মানে নিজের একটা বড় একটা টব আছে, বোল যাকে বল, বোলের মধ্যে বসে আছেন, জলের মধ্যে বসে হঠাৎ তিনি ভাবলেন যে জলের মধ্যে নিজেকে একটু মানে লাইট পাতলা বলে মনে হচ্ছে। আর্কিমিডিস যখন বাথরুমের টবের মধ্যে বসে আছেন তখন নিজের মনে হলো যেন নিজেকে একটু পাতলা লাইট বলে মনে হচ্ছে। হঠাৎ মনের মধ্যে চিন্তা এসে গেল, তিনি ইউরেকা বলে মানে হাল্লা করতে শুরু করলেন। ইউরেকা মানে আমি পেয়েছি, মানে এই যে বাথরুমে বসে নিজের ওজনটা যে কম হয়ে গেল সেটা থেকে তিনি উত্তরটা পেয়ে গেলেন যে সোনা মিক্স না করে অন্য কিছু যদি মিক্স করে দেয় তাহলে কী করে ধরবে। এইটা থেকে এখান থেকে কী করলেন, তিনি এই প্রবলেমের সলিউশনটা নিয়ে আসলেন, সমাধানটা নিয়ে আসলেন। আচ্ছা, আমি আজকে তোমাদেরকে আমি প্রথম বলবো হোয়াট ইজ আর্কিমিডিস প্রিন্সিপল বা আর্কিমিডিসের সূত্র কী, তো তোমরা ভালো করে বোঝার চেষ্টা করবে। বলছে যে আর্কিমিডিসের সূত্রটা বলছে কি, দেখো তুমি একটা মনে করো একটা পেঁয়াজ, এই একটা পেঁয়াজ আমি নিয়েছি, বড় একটা পেঁয়াজ অনিয়ন, এর প্রথম পাল্লা দিয়ে তুমি বাতাসের মধ্যে তার ওজনটা করে নাও, বাতাসের মধ্যে তার ওজনটা করে নাও, ঠিক আছে। মনে করো তুমি পেয়েছো ডাব্লিউ গ্রাম পেয়েছো, মনে করো আমি পেয়েছি ডাব্লিউ ওয়ান গ্রাম বা ডাব্লিউ ওয়ান তুমি পেয়েছো ওয়েট, গ্রাম ওয়েট ডাব্লিউ ওয়ান পেয়েছো। আমি কী করেছি, এই অনিয়ন পেঁয়াজটাকে কী করেছি, আমি বাতাসের মধ্যে প্রথম পাল্লা দিয়ে আমি তাকে ওজন করেছি, তার একটা পেয়েছি ডাব্লিউ ওয়ান, ঠিক আছে। আচ্ছা, এখন আমি ওকে জলের মধ্যে ডুবিয়ে দেব, আমি জলের মধ্যে ডুবিয়ে জলের ভিতরে তাকে আবার ওজন নেব। তুমি দেখবে যে বাতাসের মধ্যে যে ওজনটা পেয়েছিলে তার থেকে জলে যখন ওজন নেবে তখন তার ওজনটা কম হবে, তার ওজনটা কম হবে। না বুঝতে পারছো না ব্যাপারটা, আমি আবার বলছি, তুমি প্রথম পেঁয়াজটাকে কী করো, পাল্লা দিয়ে বাতাসের মধ্যে তার একসাথে এক সাইডে পাথর দাও আর একসাথে এই পেঁয়াজটা দাও, দিয়ে তার ওজনটা করো, ঠিক আছে। মনে করো তুমি পেয়েছো 200 পেয়েছো, 200 গ্রাম ওয়েট পেয়েছো, মনে করো 200 গ্রাম ওয়েট পেয়েছো। এখন সেই একই পেঁয়াজটাকে জলের মধ্যে, পাল্লাটা জলের মধ্যে ঢুকিয়ে দাও, ঢুকিয়ে তার ওজনটা তুমি আবার করো, তুমি দেখবে যে এই জলের মধ্যে তার ওজনটা কমে গেছে। মনে করো তুমি পেয়েছো 160 গ্রাম ওয়েট, জলের মধ্যে ওয়েট কত পেয়েছো 160 গ্রাম ওয়েট, তাহলে কত কমে গেল, 40 গ্রাম ওয়েট কমে গেল। বাতাসে পেয়েছিলে 200 গ্রাম ওয়েট আর জলে কত পেয়েছো 160 গ্রাম ওয়েট, তাহলে 40 গ্রাম ওয়েট কমে গেল, ঠিক আছে। কেন কমেছে, তার কারণ হলো জল তাকে কী করে উপরের দিকে ঠেলে, জল কী করে, তুমি একটা পাথর, বড় একটা পাথর তুমি জলের মধ্যে এরকম উঠানামা করবে দেখবে তোমার লাইট লাগে, পাতলা লাগে, কিন্তু বাতাসের মধ্যে উঠানোর পরে একটা হেভি মনে হয়, বিরাট মনে হয়, ঠিক আছে। তখন কী হয়, জল কী করে এই পেঁয়াজটাকে উপরের দিকে আপত্রাস দেবে, ওই জন্য কী হয় তুমি এই কী হয় তার ওজনটা কমে যায়, ঠিক আছে। এখন আর্কিমিডিস কী বলছে, আর্কিমিডিসের প্রিন্সিপলটা আমি তোমাকে বলছি, বলছে দ্য লস অফ ওয়েট অফ দি বডি ওয়েন এ বডি ইজ
when a body weights taken in a liquid or water anywhere, the loss of weight of the body is equal to the displaced liquid. Loss of weight of the body is equal to the weight of the displaced liquid. বলছে এই বস্তু জলের মধ্যে ওজন নেওয়ার পরে যেটুকু ওজন কমে কমলো সেই কম যেটা যে ওজনটা কমেছে সেই ওজন বলছে অপসারিত জলের ওজনের সমান যে জলটা অপসারিত হবে ডিসপ্লেস হবে সেই জলের যদি ওজন নাও আর তার যে ওজন কতটুকু কমেছে সেটা যদি নাও তাহলে দেখবে দুটো সমান তো আমি আবার বলছি একটা বস্তুকে তুমি যদি জলের মধ্যে যদি ওজন নাও তাহলে তার ওজনটা কমবে বলছে যেটুকু ওজন কমলো সেই ওজনটা কি হবে যে যে তার ভলিউমের কারণে তার আয়তনের কারণে যে জলটা সরে গেল সেই জলের ওজন নাও সেই জলের ওজনের সমান হবে এখন আমি তোমাদেরকে আমি প্র্যাকটিক্যালি ক্লাসটা দেখাচ্ছি দেখো আমি নিয়ে আসছি এক গ্লাস জল নিয়ে আসছি ঠিক আছে আমি এক গ্লাস জল নিয়ে আসছি তোমরা খুব ভালো করে দেখবে এইটা পেঁয়াজ এই পেঁয়াজটাকে আমি প্রথম আমি কি করব বাতাসের মধ্যে ওজন করেছি পাল্লা দিয়ে বাতাসের মধ্যে ওজন করেছি আমি কত পেয়েছি W1 গ্রাম পেয়েছি আমি W1 গ্রাম ওয়েট পেয়েছি এখন দেখো আমি ওকে আমি জলের মধ্যে ঢুকে দিয়েছি গ্লাসটা দেখে তো জল ভর্তি আছে একদম পুরো গ্লাসটা জল ভর্তি আছে আমি এখন তুমি যখন পেঁয়াজটা ঢুকাবে খুব ধীরে ধীরে ঢুকাবে আর জল এই পেঁয়াজের যে ভলিউমের যে জলটা আছে সেটা নিচে পড়বে সেই তার ওজন আমাকে দেখতে হবে তাহলে আমি আস্তে আস্তে ঢুকাচ্ছি আমি ঢুকিয়ে দিয়েছি ঠিক আছে আমি পেঁয়াজটা আমি জলের মধ্যে ঢুকিয়ে দিয়েছি এখন দেখো আমি পেঁয়াজটা আমি ঢুকিয়ে দিয়েছি ঠিক আছে এখন আমি কি করব পেঁয়াজটা উঠিয়ে নাও এখন এই যে প্লেটের মধ্যে যে জলটুকু পড়েছে এই দেখে নাও এই যে জল যতটুকু পড়েছে এই জলটার ওজন নাও তাহলে দেখবে এই যে জল যেটা গ্লাস থেকে পড়েছে প্লেটের মধ্যে এটা হলো অপসারিত জল এই জলটার ওজন যদি আমি নেই তাহলে দেখতে পাবো তার যে জলের মধ্যে যে ওজন হয়েছে সেই ওজনের যেটা কমেছে সেই কম ওজনের সমান এটা আমি প্রথম পেয়েছিলাম 200 গ্রাম বাতাসের মধ্যে আমি জলের মধ্যে ঢুকিয়ে কী করেছি আবার আমি ওজন নিয়েছি জলের মধ্যে ঢুকিয়ে কী করেছি আবার আমি ওজন নিয়েছি দেখেছি 160 গ্রাম কতটুকু কমেছে 40 গ্রাম কমেছে তাহলে যে গ্লাসের মধ্যে পেঁয়াজটা রাখার কারণে যে জলটা নিচে পড়েছে তার ওজনটা দেখো এটাও হবে 40 গ্রাম এটাও কি হবে 40 গ্রাম ওই জন্য বলছে কোনো একটা বস্তুকে পূর্ণভাবে বা আংশিকভাবে যদি আমরা জলের মধ্যে রেখে দিই তাহলে তার ওজন লস হয় বলছে সেই যে ওজনটা লস হলো সেই ওজন অপসারিত জলের ওজনের সমান অপসারিত জলের ওজনের সমান আমি আবার বলছি ভালো করে বোঝার চেষ্টা করবে টু বি ফেথফুল ইন লিটল থিংস ইজ এ বিগ থিং তুমি একটা ক্লাসে যদি অল্প একটা বুঝে যাও সেটা তোমার জন্য অনেক বড় আর অনেক সময় ক্লাস করে যদি কিছুই বুঝে না তাহলে সেই ক্লাস একবারে বেকার 10 মিনিটের ক্লাসে যদি কিছু একটা বুঝে নাও তাহলে এই ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ আমি কি বলছি এই একটা পেঁয়াজ এই পেঁয়াজটাকে আমি প্রথম এয়ারে আমি কি করেছি বাতাসের মধ্যে আমি ওজন নিয়েছি আমি বাতাসের মধ্যে ওজন নিয়েছি কে কত পেয়েছি 200 গ্রাম ওয়েট পেয়েছি ঠিক আছে এখন আমি কি করেছি এই পেঁয়াজটাকে আমি জলের মধ্যে ঢুকিয়ে দিয়েছি জলের মধ্যে আমি ঢুকিয়ে দিয়েছি জলের মধ্যে ঢুকিয়ে দেওয়ার পরে কি হয়েছে তার ওজনটা জল তাকে ঊর্ধ্বমুখী একটা চাপ দেয় তার জন্য জলের মধ্যে ওজন করলে ওজনটা কম হবে আগে পেয়েছিলাম 200 গ্রাম ওয়েট এখন জলের মধ্যে করে পেয়েছি আমি 160 গ্রাম ওয়েট পেয়েছি 160 গ্রাম ওয়েট পেয়েছি আর এই এই প্লেটের মধ্যে আমি যখন গ্লাসটা যখন প্লেটের উপরে রাখলাম তখন কি হবে এই পেঁয়াজটা ঢুকানোর জন্য জলটা নিচে পড়বে যে পেঁয়াজ ঢুকানোর কারণে যে জলটা অপসারিত হয়েছে সেই জলের ওজন নাও দেখবে সেটাও 40 গ্রাম হবে সেটাও কি হবে 40 গ্রাম হবে ওই জন্য বলছে দ্য লস অফ ওয়েট অফ এ বডি ইজ ইকুয়াল টু দি ওয়েট অফ দি ডিসপ্লেসড লিকুইড দ্য লস অফ ওয়েট অফ দি বডি ইজ ইকুয়াল টু দি ওয়েট অফ দি ডিসপ্লেসড লিকুইড তাহলে তোমরা এই এই ব্যাপারটা তোমরা আশা করি আর্কিমিডিসের প্রিন্সিপলটা তোমরা বুঝতে পেরেছো তোমাদের গ্রামে এই দেখো এখানে একটা দিয়েছে প্রথম কি করেছে এই টুকরাটা কি করেছে বাতাসের মধ্যে ওজন নিয়েছে তারপরে কি করেছে জলের মধ্যে ঢুকে সেখানে আবার ওজন নিয়েছে দেখছে এখানে নেওয়ার পরে ওজনটা কমে গেল ওজনটা কমে কতটুকু কমেছে জল যতটুকু জল অপসারণ হয়ে পড়েছে নিচে সেই জলের ওজন নাও দেখবে তার যে ওজন যেটা কমেছে তার সমান হবে এটাই হলো আমার আর্কিমিডিসের সূত্র আচ্ছা আমি তার সাথে
এই আর্কিমিডিসের একটা ইতিহাসও আছে, আমি তোমাদেরকে একটু আগে বলেছি। আর্কিমিডিস একজন গ্রিক বৈজ্ঞানিক, তিনি যখন একটি জলপূর্ণ চৌবাচ্চার ভিতরে ঢুকলেন, জল উপচে পড়তে দেখে সে তিনি যে সূত্র আবিষ্কার করেন সেই সূত্র তার নামাঙ্কিত করা হয়। তিনি রাজপথে ইউরেকা ইউরেকা বলে চিৎকার করতে করতে দৌড়তে থাকেন, ইউরেকা মানে পেয়েছি 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 বলে দৌড়তে থাকেন, উনির ভাষায় গ্রিক ভাষা ইউরেকা ইউরেকা, ঠিক আছে। তখন এর অর্থ হলো আমি পেয়েছি, এই এই জ্ঞানের সাহায্যে তিনি রাজার মুকুটের সোনার বিশুদ্ধতা প্রমাণ করতে সক্ষম হন। আমি বলেছিলাম না যে গ্রিক রাজা একটা সোনার মুকুট বানিয়েছিল, আর সেই মুকুটের মধ্যে বলে কথা ছিল যে পুরো সোনা দিয়ে মুকুটটা বানানোর জন্য, সোনা দিয়ে মুকুটটা বানিয়েছে কি না বা অন্য কিছু মিক্স করে দিয়েছে সেটা সেই সময় মানে ধরার কোনো উপায় ছিল না। আর্কিমিডিস এই ব্যাপারে খুব বেশি চিন্তায় পড়েছিলেন যে সেই সলিউশনটা কীরকম বের করা যায়। ওই জন্য একদিন বাথরুমের ভিতরে একটা চৌবাচ্চা বা টবের জলের মধ্যে হঠাৎ বসে মনে হয়েছিল যেন যে তিনি নিজেকে পাতলা পাতলা অনুভব করছেন। তখন ভেবে বুঝতে পারলেন যে জল তাকে উপরের দিকে ঠেলছে তার ওজনটা। তখন কি হয়েছে যে বলছে যে আর্কিমিডিস কি বললেন ওই সময় হাল্লা করে উঠলেন যে ইউরেকা ইউরেকা, রাস্তা দিয়ে হাল্লা করে যে যাচ্ছিলেন ইউরেকা ইউরেকা বলে, যে আমি রাজার মুকুটের মধ্যে যদি কেউ সোনা বা সাথে অন্য কিছু মিক্স করে দিই তাহলে তার সমাধান আমি পেয়ে গেছি বলে হাল্লা করে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। আচ্ছা, জ্যামিতির বা বলবিদ্যায় তার গবেষণা থেকে খ্যাতিমান রয়েছে লিভার কপিকল চাকা হুইল সম্বন্ধনীয় তার জ্ঞান রোমান সেনাদের সঙ্গে যুদ্ধে গ্রিক সেনার সহায়ক হয়েছিল, ঠিক আছে। উনি একজন ফেমাস সায়েন্টিস্ট। আচ্ছা, এখন আমি তোমাদেরকে আমি আরেক ছোট্ট একটা জিনিস আমি তোমাদেরকে বলতে চাই, আপেক্ষিক ঘনত্ব যাকে বলে রিলেটিভ ডেনসিটি। আপেক্ষিক ঘনত্ব শব্দের অর্থ আর কিছু নেই, আমি তোমাদেরকে সোজা কথায় বলছি যে পৃথিবীতে সব জায়গায় ওয়ার্ল্ডের সব জায়গায় কী আছে, জলটা অ্যাভেলেবল, ওয়াটার ইজ অ্যাভেলেবল এভরিহোয়ার ইন দ্য ওয়ার্ল্ড, এনি কান্ট্রি হোয়ার এভার ইউ গো ইউ ক্যান গেট ওয়াটার, তুমি জল পাবে। ওই জন্য কী করেছে, জলের ঘনত্বের সাথে পৃথিবীর অন্যান্য যে কোনো বস্তুও তার ঘনত্বের তুলনা করাটাই হল আপেক্ষিক ঘনত্ব। এখন তুমি মনে করো আমি যদি তোমাকে একটা এরকম একটা পিস দিয়ে দিই, এরকম একটা আমি পিস দিয়ে দিলাম, এরকম একটা পিস মনে করো, এইদিকে 1 মিটার, এদিকে 1 মিটার, আর এদিকে 1 মিটার, এরকম একটা বক্স আমি বানিয়ে তোমাকে দিলাম, 1 মিটার 1 মিটার 1 মিটার, ঠিক আছে। ইট ইজ গোল্ড, এটা কি গোল্ড। আর মনে করো যে আরেকজন মনে করো একটা আমি জল নিয়ে গেলাম আরেকটা বক্সে, ঠিক 1 মিটার 1 মিটার, আমি নিয়ে নিলাম 1 মিটার, তারপরে 1 মিটার 1 মিটার, এখানে ওয়াটার জল, আর এখানে কি দিয়েছি গোল্ড। তোমরা বলো দুটার ওজন কি সমান হবে, নো। বলছে যদি 1 মিটার দৈর্ঘ্য 1 মিটার প্রস্থ 1 মিটার উচ্চতা দিয়ে একটা কিউব, বড় একটা কিউব যদি সোনা দিয়ে বানানো হয়, সোনা দিয়ে অনলি গোল্ড, তাহলে তার ওজন হবে বলছে যে 193,00 কিলোগ্রাম হবে। দেখো 19,300 কেজি হয়, 19,300 কেজি হয়, অথচ আমি যদি সেই একই বাক্স 1 মিটার লম্বা 1 মিটার প্রস্থ 1 মিটার দৈর্ঘ্য দিয়ে আমি আরেকটা বক্স করে এখানে জল রাখি, ওয়াটার যদি রাখি, তাহলে বলছে তার ওজন হবে 1,000 কেজি, 1,000 কেজি। তাহলে দেখো আশ্চর্য ব্যাপার, আয়তন তো সমান, এটার যে আয়তন সেটারও সে আয়তন, কিন্তু ওজন সমান হলো না। গোল্ড দিয়ে গোল্ড হয় 19,300 কেজি হয়ে গেল, আর জলের কি হলো 1,000 কেজি, জলের কি হয়েছে 1,000 কেজি। তাহলে দেখো একই ভলিউম কিন্তু দেখা যায় এটা 19.3 টাইমস, 19.3 গুণ মানে বেশি ওজন এটার থেকে, 19.3 গুণ ওজন বেশি জলের থেকে। তাহলে বলছে ওই জন্য মানে কি হয়েছে, ওই জন্য যে একই ভলিউমের বিভিন্ন জিনিস কিন্তু তার ওজন ভিন্ন ভিন্ন হয়, ওই জন্য কি হয়েছে এই আপেক্ষিক ঘনত্ব যেটা
এই যাকে বলে রিলেটিভ ডেন্সিটি এই কনসেপ্টটা এখানে আসলো যে আপেক্ষিক ঘনত্ব কেন এসেছে আপেক্ষিক ঘনত্ব আর কিছু নয় যে বস্তু তুমি নেবে সেই বস্তুর ঘনত্বটাকে তুমি কি করতে হবে জলের ঘনত্বের সাথে কম্পেয়ার করবে জলের ঘনত্ব যেটা আছে তার সাথে যে কোনো তুমি একটা আপেলের ঘনত্ব নাও তুমি একটা লোহার ঘনত্ব নাও তুমি স্টিলের ঘনত্ব নাও অ্যালুমিনিয়ামের ঘনত্ব নাও যে কোনো একটা তুমি যদি জলের ঘনত্বের সাথে তাকে কম্পেয়ার করো তাহলে এটাই হবে তার আপেক্ষিক ঘনত্ব বা রিলেটিভ ডেন্সিটি যেমন মনে করো আমি আমি আপেক্ষিক ঘনত্বটা হয় এটাকে বলে আপেক্ষিক আপেক্ষিক ঘনত্ব আপেক্ষিক ঘনত্বটা কি হয় আপেক্ষিক ঘনত্ব হলো আপেক্ষিক ঘনত্ব হবে বস্তুর ঘনত্ব বস্তুর ঘনত্ব ডিভাইডেড বাই কি হবে জলের ঘনত্ব ডিভাইডেড বাই কি হবে জলের ঘনত্ব এইটাকে বলে আপেক্ষিক ঘনত্ব বা রিলেটিভ ডেন্সিটি যাকে কি বলে আপেক্ষিক ঘনত্ব বা রিলেটিভ ডেন্সিটি বলে তো আশা করি তোমরা আজকে আর্কিমিডিস প্রিন্সিপলটা তোমরা বুঝতে পেরেছো আর সাথে তোমরা আপেক্ষিক ঘনত্বটাকে তোমরা বুঝতে পেরেছো আপেক্ষিক ঘনত্ব হলো যে পৃথিবীর যে কোনো বস্তুর ঘনত্বটাকে তুমি যদি জলের ঘনত্বের সাথে তুলনা করো সেই তুলনা করাটাকেই বলে আপেক্ষিক ঘনত্ব অর্থাৎ আপেক্ষিক ঘনত্ব সমান বস্তুর ঘনত্ব বাই জলের ঘনত্ব এতটুকু আচ্ছা আমি আজকে তোমাদের এই চ্যাপ্টারটা প্রায় শেষই হয়ে গেছে আমি আগামী ক্লাসে তোমাদের কোয়েশ্চেন নিয়ে একটু আলোচনা করব আর তারপরে আমি চলে যাব কার্য এবং শক্তি ওয়ার্ক অ্যান্ড এনার্জি চ্যাপ্টারে আমি চলে যাব ঠিক আছে তাহলে আজকে আমি এখানে রাখি আমার মানে খুব কষ্ট লাগে যে আমি ক্লাসটা করার সময় আমরা ফ্যানটাও আমি চালাই না ফ্যান চালালে কী হয় একটু সাউন্ড হয়ে যায় তখন ছাত্ররা বুঝতে একটু অসুবিধা হয় শুনতে ভালো করে তো ক্লিয়ার আওয়াজটা শুনে না সেই জন্য আমি কী করি আমি ফ্যানটাও চালাই না প্রচুর গরমের মধ্যে আমি ক্লাস করি কিন্তু আমার দুঃখ লাগে যে ক্লাসটা যখন করি পাঠাই ক্লাসের যে 60-70 স্টুডেন্ট আছে তার থেকে যদি অ্যাটলিস্ট 50% স্টুডেন্টও যদি ক্লাসটা দেখতো তাহলে 30-35 স্টুডেন্ট হতো কিন্তু দেখা যায় পুরো দিন চলে গেছে 24 ঘন্টা পরে দেখি 8 জন বা 10 জন ক্লাসটা দেখেছে বেশি স্টুডেন্ট ক্লাস দেখেনি তাই নিজের মনে হয় যেন নিজের কষ্টটা বেকার যাচ্ছে তবুও সেই 8-10 জনের কথা চিন্তা করে ক্লাসটা তোমাদেরকে দিচ্ছি তোমরা ভালো করে ফলো করবে কিন্তু আরেকটা জিনিস আমি তোমাদেরকে বারবার বলছি ক্লাসটা যখন ফলো করো তোমরা পুরো ক্লাসটা ফলো করবে একজন 2-4 মিনিট করে ক্লাস করে চলে যায় আমি টোটাল টাইমটা যখন দেখি তখন মনে হয় যেন এবারে 2-3 মিনিট করে একজন ক্লাসটা দেখেছে অর্থাৎ ক্লাসটা দেখেই নি তাহলে তুমি যদি পুরো ক্লাসটাই দেখো না তাহলে ক্লাস থেকে তুমি জ্ঞান কি নেবে তুমি জ্ঞান কি নেবে আমাদের আমাদের দুঃখের ব্যাপার যে আমার আশপাশে এই আমার পাশের বাড়িতেও একজন 9-এর স্টুডেন্ট আছে কিন্তু আজ পর্যন্ত সে একটি ক্লাসও দেখেনি তার বাবার একটা স্ক্রিন টাচ মোবাইল কিনে দেওয়ার ক্যাপাসিটি আছে একটা অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দেওয়ার ক্যাপাসিটি আছে কিন্তু সে তার বাবার সাথে বিজনেস নিয়ে ব্যস্ত বাবার সাথে কারবার করবে কেউ আছে বিজি আছে যে এই লকডাউনের মধ্যে যদি কোনো ক্যালেরিয়া চলে যাই ডিমাপুরে চলে যাই এই মণিপুরে গিয়ে রাজমিস্ত্রির কাজ করব কিন্তু পড়াশোনা করব না পড়াশোনা করব না আমাদের দুঃখের ব্যাপার ক্লাস ওয়ানে অ্যাডমিশন নিয়ে আমাদের করিমগঞ্জ হাই মাদ্রাসায় ক্লাস টেন পেতে পেতে 60-70% স্টুডেন্ট ড্রপ হয়ে যায় ড্রপ আউট হয়ে যায় ওদের আর পাত্তাই পাওয়া যায় না যে ক্লাস ওয়ানে তো একদিন অ্যাডমিশন নিয়েছিল এলপি স্কুলে আর ক্লাস টেনে হাই মাদ্রাসা বা যে কোনো স্কুলে যদি কভার করা যায় সেই স্টুডেন্টটা এখানে আছে নাকি না হয়তো তাকে পাবে যে সে ডিমাপুরে যে দোকান দিচ্ছে বা মণিপুরে রাজমিস্ত্রির কাজ করছে বা ক্যালেরিয়া গিয়ে কয়লার কাজ করছে হ্যাঁ বা ই রিক্সা চালাচ্ছে কিছু একটা করছে তার পড়াশোনাটা ড্রপ হয়ে গেল তো আমি এখন দেখছি আমাদের এই এই যে করোনা ভাইরাসের সময়ে আমাদেরকে একটা বিরাট কিন্তু আইডিয়া একটা দিচ্ছে যে কীরকম ড্রপ আউট হচ্ছে স্টুডেন্ট আর কীরকম পড়াশোনার প্রতি যে ছেলেদের মনোভাবটা কম বা গার্জেন্টর যে কোনো কন্ট্রিবিউশন নেই সেটা নিয়ে মানে খুব দুঃখ লাগে আমি গার্জেন্টের কন্ট্রিবিউশন নেই বলে আমি বলছি না 10% বা 15% গার্জেন্টের কন্ট্রিবিউশন আছে বাকি গার্জেন্টের কোনো কন্ট্রিবিউশন নেই ওরা খেয়ালই নেই যে আমি আজকে একজন গার্জেনকে 10 দিন অলরেডি আমি জিজ্ঞেস করে নিয়েছি যে আপনার ছেলে ক্লাস করছে নাকি বলছে না আমার ছেলে তো ক্লাস করছে না আমি আর তাকে কী উত্তর দেবো তা এখন আর তাকে আমার বলার আর কি আছে যে সে যদি কোনো গুরুত্ব না দেয় আচ্ছা যাক আজকে আমি এখানে রাখছি গুড নাইট অল অফ ইউ অল দ্য বেস্ট